জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখতে। এই যে ছেলে দাদা ভাই আসছে পিছনে সাইকেল নিয়ে, আমরা আগে রাস্তায় বেরিয়ে পড়েছি, তা ভেবেছিলাম যে অন্য কিছু শেয়ার করবো, তা চলো আমাদের এখানকার পুজোগুলো কেমন কেমন হয়, মানে কত সুন্দর হয় চন্দননগরের পরে রিসায়, সেই সবটুকুনি তোমাদের কাছে তুলে ধরবো, তোমরা দেখবে। আর কেমন লাগলো আমাদের এখানকার পুজোটা সবটাই দেখে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে ভালো লাগলো কি না। তো চলো যাওয়া যাক, কিসে যাচ্ছি, কেমনভাবে যাচ্ছি সবটা দেখ। দেখো বন্ধুরা কি সুন্দর লাইট, দেখো লাইটিংগুলো, দেখো জগদ্ধাত্রী পুজো মানে লাইটিংয়ের বাহার। আর এই দেখো প্রথম প্যান্ডেল, এটা প্রথম ঠাকুর, এটা দেখো কত সুন্দর বানিয়েছে, তোমার মানে মনটা পুরো জুড়িয়ে যাবে, মনে হবে সেই পুরানো যুগের সেই মন্দির হয় না, সেই মন্দির ধরনের বানিয়েছে, পুরানো যুগের মন্দিরের আদলে এরকম মানে ঠাকুর। আর ঠাকুরটা দেখো, ঠাকুরটা মনে হবে মানে একদম মানে মনটা তোমার জুড়িয়ে গেল, সেবারে এত সুন্দর দেখতে একটা মানে মন্দির, যেমন হয় পুরানো যুগের যে মন্দিরগুলো সেই মন্দিরের থিম, মন্দিরের আদল। আর এই উপরের দেখো, এটা এটা উপরে বানিয়েছে না, পুরোটাই হাতে বানিয়েছে, হাতে করা জিনিস, এটা ওই হাতে করা জিনিস জানো তো বেশি সুন্দর হয় হাতে। আর এই ঢাকি মানে এই দাদারা কন্টিনিউ, আমি জিজ্ঞাসা করলাম দাদারা আপনারা কতক্ষণ ধরে বাজাচ্ছেন, বলছে সারাদিন বাজাচ্ছেন। ভাবো এনাদের কতটা কষ্ট হচ্ছে, আমি বললাম আপনাদের তো কষ্ট হচ্ছে, বলছে একজন বসছি তো আর একজন মানে বাজাচ্ছে, এরকম করেই হচ্ছে, যেহেতু ওনারা কন্ট্যাক্ট নিয়েছে। আর এবছর এই যে যতগুলো প্রাইজ দেখলে, এই প্রাইজগুলো সব ওনারা পেয়েছে, এই মানে পূজা কমিটি এই সব কিছু পেয়েছে। তো কত ভালো লাগছে, আর দেখো এখানে একটু মেলা টাইপের বসেছে, এখানে যতগুলো ঠাকুর আছে সবই মেলা টাইপেরই বসেছে, সবই মেলা বাচ্চাদের একটু খুশি করার জন্যে। আর লাইটিংগুলো, আর এখানে আমি তোমাদের সাথে কথা বলছিলাম যে এখানে সব জায়গায় গান চলছে, তো আমি সব জায়গায় কথা বলতে পারবো না তোমাদের, পর থেকে ভয়েস দেবো, সেই কারণে তারপরে যখন এডিট করলাম না দেখলাম যে এখানে না গান এসেই গেছে। এই দেখো, আর এখানে করেছে কি বলো, যারা এবছর সঙ্গীত শিল্পীরা যারা মানে মারা গেছেন তাদের মানে এই এই মানে তাদের সম্মান জানিয়ে এখানে এই জিনিসটা বানিয়ে নিয়েছে, ওই মানে এই থিমটা তৈরি করেছে আর কি। দেখো এই দেখছো সবাকে মালা দেওয়া, আর এই দেখো বানিয়েছে, দেখো এটা না এই গাছগুলো বানিয়েছে, এই দেখো মা ছেলে, মানে এই পুজোর এই মণ্ডপটা মানে মানে কি বলবো, দেখে তোমার মন জুড়িয়ে যাবে, পুরানো যুগের টেন রেখেছে। আর এই যে বাঁশ গাছটা দেখতে পাচ্ছ, এটা তোমাদের কাছে এই জন্যই তুলে ধরা, এটা কিন্তু পুরো অরিজিনাল, এটা কিন্তু এরা বানিয়েছে মানে তৈরি করেছে নতুন করে, মানে এই থিমটা তৈরি করার জন্যে নাকি সারা বছর ধরে এটা তৈরি করেছে। আর এই দেখো টেনটা দেখতে পাচ্ছ, আর এই দেখো কি সুন্দর হাতের কাজ, দেখো পুরানো যুগের আদলে তৈরি করা কিছু জিনিস। আর জগদ্ধাত্রী পুজো আমাদের এখানে রিসরা খুব 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 ভালো হয়। আর এই দেখো টেনটা, দেখো কাশফুল, এই ট্রেন পুরানো যুগে যে কয়লার ইঞ্জিনের ট্রেন, সেই সেই থিমটা তুলে ধরেছে। আর এইখানে দেখো, এখানে রামায়ণের যে যুদ্ধ হয়েছিল, রামায়ণ না মহাভারত, মহাভারত না রামায়ণ যাই হোক বললো, সেই যুদ্ধটা এখানে তুলে ধরেছে সমস্ত কিছু। কী হয়েছে বলতো, যখন এটা প্রথম ভিডিও করেছি বুঝতে পারিনি, ক্যামেরাটা অন করিনি, কিন্তু আমি আমার মতো করে হাত ব্যথা করে মোবাইল দিয়ে ভিডিও করেছি। আবার কী হয়েছে, আমরা আবার চলে মানে পিছনে গিয়ে ছেলে বলছে দেখি মা তুমি কেমন করেছো, আর এটা করেছে পথের পাঁচালি, আর এই থিমটা করেছে পথের পাঁচালি, মানে দাদা ভাই দাঁড়িয়ে, আর এরাও কন্টিনিউ বাজিয়ে যাচ্ছে কুরকুরে বাজনা, প্রচুর ভিড় আজকে সপ্তমী এখানে। আর এটার এখানে হচ্ছে লাইটিং, লাইটিং প্রচুর লাইটিং। আর যে দেখছি ওই মণ্ডপটায় যে কি বলবো, যে দেখছি কি না একটুও শ্যুট হয়নি জানো তো, কিছু ভুল ভালো হয়ে গেছে ভিড়ের ইসে, আবার গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আবার তোমাদের দেখাবো বলে আমি এই কষ্টটা করেছি। আর লাইটিংগুলো দেখো, মনটা পুরো তোমাদের জুড়িয়ে যাবে, মানে বাড়ি বসে তোমরা সম্পূর্ণ দেখতে পাবে, যেহেতু অনেক ভিড় জানি না কতটা তোমাদের কাছে তুলে ধরতে পেরেছি, তবে আমি চেষ্টা করেছি যে আমি পুরোটা তোমাদের কাছে তুলে ধরি, যে জগদ্ধাত্রী পুজোটাও প্রায় দুর্গা পুজো বা কালী পুজোর মতো হেভি ফেমাস। আর এই ভূতটা দেখো, অনেকে দাঁড়িয়ে দেখছে আর মানে সে বাচ্চারা ভয় পাচ্ছে আর ক্যামেরা করছে, তো আমি অল্প করলাম যেহেতু ভিড় কন্টিনিউ বেড়ে যাচ্ছে। আর বাচ্চাদের যে আনন্দ দেওয়ার জন্য এই সমস্ত মানে মানে কী বলবো, লাইটিংটা সমস্ত কিছু করা। আর এই দেখো লাইটিংগুলো দেখো, একদম পুরো মানে বিশাল বিশাল লাইটিং করেছে। আর এই আমরা চলে যাচ্ছি ভিতরে ঢুকছি এখানে, আর এই ভূত দেখো, এই আর একটা কঙ্কাল করেছে যেটা সাইকেল চালাচ্ছে, আমরা যেখান থেকে ক্যামেরা করছিলাম সেখানে প্রচুর লোক আছে, তারাও সেই একই ক্যামেরা করছে, আমরা তো আবার ওখানে একটু দেখেই চলে গেলাম, কেন ভিড় প্রচুর বাড়ছে। আর দেখো এবার কত প্রাইজ ওরা পেয়েছে, আর এই কত দেখেছো, তোমাদের বললাম যে এবছর প্রায় জায়গায় সমস্ত যারা সঙ্গীত শিল্পী তাদের মানে শ্রদ্ধা জানিয়েছে। আর এখানে করেছে দেখো, এই
না মমি মানে ভূতটা মানে ভূতের প্রথমেই দেখালাম তোমাদের থিমটা ভূতের, মানে এখানে সব ভূতেরই করেছে, মমি মানে যে মমি আছে না মমিগুলো সেইগুলো বানিয়েছে ভিতরে, ভিতরটা দেখলে তোমাদের আরও ভালো লাগবে। আর ঠাকুরগুলো তো মানে চোখ জুড়িয়ে যাচ্ছে, এত চোখ জুড়িয়ে যাচ্ছে মনের আনন্দে তোমাদের মানে বলার কথা। দেখো তোমরা মমিগুলো, আমার ছেলে বেরিয়ে এসে প্রশ্ন করছে মা এ দেখো, বলছে মা এই যে করেছে এগুলো কি করে মানে এরকম করে মানে ঝুলছে, সেটা কি করে বানিয়েছে? তো ওর বাবা বললো যে এগুলো মনে মাটির সাথে তলায় পোঁতা আছে, তা নিচের দিকে অত ভালো করে দেখতে পেলাম না, নিচেটা একদম মাটির সময় কেন প্রচুর মানুষের ভিড়, আরে দেখো উপরে দেখো গাছ বানিয়েছে, মানে পুরানো দিনে যে দিনে যে জায়গাটা মানে মমিগুলো রাখা সেই জায়গাটা কেমন পরিস্থিতি হতো সেইটা। আর ঠাকুরটা দেখেছো কত বড়, ওখান থেকে যে আমি একটা সেলফি তুলবো, আমি না অনেক নিচে চেপে পড়ে যাচ্ছি আর ঠাকুর অনেক উপরে পড়ে যাচ্ছে সেই কারণে। আর এই যে আমরা একে একে বেরিয়ে পড়েছি, বাবু বলছে মা এই বাঘগুলো দেখো, দেখো এ দেখো কত প্রাইস পেয়েছে, যত মালা দেওয়া আছে না সেগুলো সব এবছরের প্রাইস পাওয়া। আর সব দেখো লাইটিংগুলো, এটা এটা কিন্তু অন্য পুজো, প্রত্যেকটা কিন্তু যত লাইটিং নতুন তত পুজোও অন্য। আর এই দেখো টিয়া পাখিটা করেছে না, টিয়া পাখি থেকে না টিয়া পাখির আওয়াজ বার হচ্ছিলো, কী সুন্দর আওয়াজ বার হচ্ছিলো তোমাদের কি বলবো। আর এইখানে দেখো এইটা করেছে, এই প্যান্ডেলটা কিসের আদলে করেছে জানি না, তবে এইগুলো না সব ঘুরছে, ওই দেখো উপরে ঘুরছে, এইগুলো দেখো করেছে। এটা না সেই হোগলা পাতা বলে না যে আগেকার দিনে টোল পাতাও বলতো লোকে, তার উপরে ওইগুলো দিয়ে বানিয়েছে, মানে আগেকার দিনের কিছু জিনিস কিছু স্মৃতি সেগুলো এসেছে ফিরে। আর এই দেখো মন্দিরটা সব মানে হিন্দিতে লিখেছে নম, মানে এটা একটা মানে বিহারিদের মানে বিহারিরা করেছে এই পুজোটা, ওই জন্য সমস্ত কিছু সেই আমলে কোনো একটা মন্দিরের আমলে করেছে। আর ঘুরছে দেখো ভিতর উপরটা, আর মানুষের ভিড়, আর ঠাকুর, ঠাকুর তো মানে চোখটা মানে প্রাণটা মনটা, যে আমরা এত কষ্ট করে দু ঘন্টা দিয়ে যে আমরা গেছি যে মানে সাইকেল চালিয়ে, তার যে কষ্ট, তারপরে এই দু ঘন্টা দিয়ে যে হাঁটছি, এই ঠাকুরগুলো দেখলে তোমাদের মানে মন দেখো, মানে দুর্গা পুজোও তো মানে এত সুন্দর করে করে না দেখছো, এগুলো সব ঘোরার কিছু একটা করেছে, পুতুলগুলোও না সব এগুলো ঘুরছে। তাই না কি যেন একটা বলেছিল আমার না মনে নেই, এত কিছু না মনে রাখার মতো, দেখায় দেখো সব সব এগুলো সব দেখো ঘুরছে কি সুন্দর, চাকার মতো ঘুরেই যাচ্ছে, মানে এত সুন্দর সামনে থেকে লাগছে তোমাদের কি বলবো আমি। এটা আর একটা পুজো তার পাশে, আর এখানে না সবই পুজো, প্রায় একটু একটু হাঁটলে 5-7 মিনিট হাঁটলেই এক একটা পুজো হয় জানো তো, এই 5-7 মিনিট হাঁটবে দেখবে এক একটা করে তোমরা পুজো দেখতে পাবে। আর এটা করেছে না যে তোমাকে সেই কি বলবো যে পন্স টাইপের হয় না, সেই পন্সগুলো যেগুলো টিভি বা কিছু আনলে যে দেয় সাদা রঙের ওই পন্সগুলো, ওইগুলোকে না কেটে কেটে করেছে। আমি না পুরো ডিপভাবে কাছ থেকে জুম করে তুলতে চেয়েছিলাম, কিন্তু কি বলো ভিড়ে না, বলছে দাদা ভাই দাঁড়িয়ে না দাঁড়িয়ে না আগে যান আগে যান, তাই বলে আমি একটা চ্যানেলের তরফ মানে ওটা দেবো, বলছে তাও দেখুন দিদিভাই কত ভিড় হচ্ছে না, তাই না সবাই ফটো তুলছে, ওই জন্য আমি ওখান থেকে তাড়াতাড়ি বেশি জুম করে না দেখে ফেরে মানে যত পারছি তুলে ধরছি। আমরা কিন্তু বাইরে তেমন কিছু বেশি আমরা খাওয়া দাওয়া করিনি বা করি না, কেন ঠান্ডা ঠান্ডা পড়েছে, বাবুও ভাত খেয়ে গেছে, অত কিছু চাহিদা নেই, বাবুরই একটু চাহিদা, আর ও বাচ্চা মানুষ, ও একটু মানে না খেতে পারলে না ও না হাঁটতে চায় না, এই এক হচ্ছে ওর একটা স্বভাব তোমার কি বলবো। আরে দেখো ভিতরে কি সুন্দর, এখানে দেখো এখানে করেছে হচ্ছে তোমার সেই বাউল হয় না সেই সেই মানে মানে কি বলবো, দেখো তোমরা তোমরা দেখতে থাকো, দেখলে তোমরা অনেকেই বুঝতে পারবে, দেখলে তোমাদের আশা করি ভালো লাগবে, তোমাদের মনটা মানে আনন্দ পাবে। আমার চ্যানেলে আমি এই দুর্গাপুজোটা তুলেছিলাম, তবে এত ভালো করে না, এত ভালো হওয়ার থেকে বেশি এখন দেখো বেশি ভালো হয়েছে, দেখো সব মানে প্রায় মানুষের হাতে এখন মোবাইল, তারা সবাই তোলে, সবাই ব্যস্ত, বললাম না গানের উপর বাউলের উপর এটা বানিয়েছে। এ দেখো রাধা কৃষ্ণর যে ভালোবাসা সেইটা নানা রকম মিশিয়ে সব কিছু এগুলো একসাথে বানানো আছে। আর আমি আজকে ডেলি ব্লগটা তোমাদের দিইনি, ডেলি কাজকর্ম তো রেগুলারই শেয়ার করি বলো, কোনো কোনো সময় তো কিছু ভালো কিছু এক্সট্রা কিছুও তো দিতে ভালো লাগে। আর লাইটিংটা দেখো, এই লাইটিংটা না পুরো উপরে, এটা কিন্তু আমি নিচ থেকে ক্যামেরা করছি, উপরে আমাদের কিন্তু মাথার উপরে, তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না। আর এটা দেখো এখানে করেছে কি, আমি জিজ্ঞেস করলাম এটা কি, তো বলছে উনি এখানে বসে পাহারা দেবে এরকম বলছে। আর এটা হচ্ছে লেলিন মাঠ, লেলিন মাঠের মানে প্যান্ডেল ঠাকুর, যা হোক মানে বলে না নামে কিছুটা চলে, তা এখানে সেই, এখানে না এখানে তুমি কিছু খেতে যাবে যদি দোকানে 100 টাকা বিরিয়ানির প্লেট হয়, এখানে 150 টাকা কি 130 টাকা এরকমই দাম পড়বে, তাও টেস্ট তো একদম ভালো হয় না, কেন এই যে মাঠে বসেছে এনাদের ভাড়া দিতে হয়, ওখানে পয়সা দিতে হয় অনেক অনেকটাই করে পয়সা দিতে হয়, যার জন্যে কি আর করবে বেচারা কিছু করার নেই। আর এটা দেখো এরা হচ্ছে কি বলছে, স্বর্ণ কি কোন মন্দির একটা সোনার একটা কিছু একটা বললো এরকম,
আর আমি না এখানে না আমার খুব আনন্দ লেগে গেল, আমি যখন ক্যামেরা করছি তখন আমি তো এখানে কথা বলছিলাম, তারপরে দেখলাম যে না মিউজিক আসছে, একটা দাদা ভাই আছে তারও একটা চ্যানেল আছে সেও এখানে মানে ক্যামেরা করছিল। প্রথম আমি ভাবলাম যে তাকে তুলবো কি তুলবো না, তারপরে মানে দেখলাম একটু উনি একটু এই যে দেখো এই দেখো এই দেখো ইনি একটু মানে গম্ভীর টাইপের, উনি যখন আমি দেখলাম আমি আর জিজ্ঞাসা করলাম দাদা ভাই আপনার চ্যানেল আছে, বলছে হ্যাঁ। আপনি জিজ্ঞাসা আপনি কী করে বুঝলেন, আমি বললাম যে আমারও আছে তো, আপনি যেরকম করে করছেন ক্যামেরা ধরে তাই জন্যে কথাটা আমি আপনাকে জিজ্ঞেস, দেখো এই দেখো করছে, তার মধ্যে ই লাগানো আছে, তোমার কী বলে মাইক টাইক লাগানো আছে, বলছে আপনার এইসব কিছু। আমি না দাদা ভাই আমি চ্যানেল নতুন চালু করেছি, আমার সেই রকম সামর্থ্য নেই, আর আমি একদম মানে কী বলবো গরিব ঘরেরই বউ মেয়ে, সেই জন্য ওগুলো কিনতে গেলে অনেক টাকা লাগবে। তো আমার বাবু ওখান থেকে বেরিয়ে এসে বলছে মা ওইগুলো না প্রায় অনেক দাম জানো তো, ওগুলো না তুমি যত তুমি যে ক্যামেরা করছো হাত নড়ছে ওগুলোতে কিন্তু একটু হাত নড়বে না মা, সেই কথাই বলছে। আর এই দেখো এখানে ইনি সরছে না যে আমি একটুখানি এই মানে যে কী কী প্রাইস পেয়েছে সেইগুলো আমি দিয়ে তোমাদের দেখাবো। আর এখানে দেখো বাচ্চাটা এগুলো উঠছে বলে বাচ্চাগুলো নাচছে, আমার এত ভালো লেগেছে, আমি না তখন ক্যামেরাটা মানে বন্ধ করতে ভুলে গেছিলাম, চালু ছিল তো ভালো ভালোই হলো। আর আমরা এখানে আইসক্রিম খাচ্ছিলাম আর তোমাদের সাথে কথা বলছিলাম, যখন এডিট করলাম দেখছি এখানে গান অটোমেটিক গান বাজছে, কী করবো বলো কিছু করার নেই, তাই জন্য আবার পর থেকে মিউট করে দিয়ে আবার ভয়েস দিতে হলো বাধ্য হয়ে। আর এই দেখো আমরা এখান থেকে মানে এই আইসক্রিম আর লোকটা বউটা আমাদের না দেখছে অনেকক্ষণ থেকে দেখছে আমি কী করছি। আর এখানে যখন বেরিয়ে পড়লাম দেখলাম 30 টাকা করে সব সেল লেগেছে, ওই দেখো 30 টাকা দেখতে পাচ্ছ, আর কত কিছু লেগেছে গো। আমি না মানে অত পয়সা এখন কী বলো এই তোমার দাদা ভাইয়ের তো অনেকদিন কাজকর্ম ছিল না সেই জন্য অত পয়সা নিয়ে যাইনি, তোমার বাবু কী খাবে। এই ঝুমকোটাও না আমার খুব পছন্দ হয়েছিলো কিন্তু নিতে পারলাম না গো, শুধু ওই হারটাই নিয়েছি, নিয়ে আর চলে আসে। তোমার দাদা ভাই বললো নাও কী আছে আমার কাছে যা পয়সা আছে দিয়ে নি, আমি বললাম না না থাক, এবার হাত খরচা মানে পয়সাটাও একটু মানে চলতে হবে না সারা সপ্তাহ, সেই হিসাবটাও তো করতে হবে, শুধু নিলেই হবে না। এই তো এই যে আর এই দেখো এই প্যান্ডেলটা দেখো, একটা মানে এটা কোনো থিম করেনি, এটা মানে জাস্ট ওরা করেছে। আর এখানে কী বলো না ভিতর দিকে অত কিছু ভালো নেই বলে মানুষগুলো কী করছে বলো, এই গেটের কাছে দাঁড়িয়ে থাকছে আর কিছুতে ভিতরে ঢুকতে দিচ্ছে না। তো বাবুকে বললাম তুই একটু ক্যামেরাটা কর, আমি ঠেলে ঠুলে একটু ভিতরে ঢুকি, আমার ভিতর ঢুকে ঠাকুর না দেখলে আমার একটু ভালো লাগে না, কি দূর থেকে দেখে চলে যাবো ঠাকুরের কাছ থেকে দেখবো। আর আমি তোমাদের কাছে বলছি দেখো বন্ধুরা আমি এসেছি, আমি বাবুকে বললাম বাবু একটা ফটো তুলে নে, এখানে এত ভিড় না জগদ্ধাত্রী পুজোর এখানে না ফটোগুলো তোলা যাচ্ছে না সেলফি তোলা যাচ্ছে না, যারা একা একা তারা তুলতে পারছে, আর আমরা যেহেতু অত দূরে ফিরবো সেই জন্যে আমরা। আর এই দেখো বাচ্চাটা দেখো, ওর মা বাচ্চাটাকে জানি না বাচ্চাটা কী হয়েছে জিজ্ঞাসা করলাম, যেটুকু পারলাম সেটুকু দিলাম, সেটা আর তোমাদের কাছে তুলে ধরলাম না, কেন বলো কাউকে কিছু দিলে সেখানে সেটা না দেখানোই ভালো, তখন আবার লোকে অনেক কথা বলবে। আর এই দেখো এটা একটা স্কুল বাড়ি তৈরি করেছে, এটা না একটা আমি জিজ্ঞাসা করছি কী বলছে ওই কিছু একটা, আর ভিতরটা কিন্তু খুব ভালো করেছে দেখো, সোলার কাজ করেছে, ঠাকুর বানিয়েছে নানা রকমের ঠাকুর বানিয়েছে দেখো, মানে এটা আমি তোমাদের কাছ থেকে দেখাতে চেয়েছি ওই জন্য কাছে। এই দেখো তোমরা উপর দিকে ঝাড়বাতিগুলো খুব সুন্দর সুন্দর লাগিয়েছে এখানে সব কিছু, আর এই দেখো কত সুন্দর। আর ভিড় দেখতে পাচ্ছ, মানুষের কেউ ধাক্কা দিয়ে চলে যাচ্ছে, হাত থেকে ফোনটা পড়ে যায় সেই ভয় লাগছে। আর ঠাকুরগুলো উফ মনটা প্রাণটা জুড়িয়ে যাবে, মাকে শুধু একটা কথাই বললাম মা তুমি এসছো, তুমি আমার এত কেন কষ্ট আমাকে দিয়েছো বলো, সেই ছোটোবেলা থেকে কষ্ট করছি মা আর কষ্ট করতে পারছি না, তুমি এবার আমাকে একটু শান্তি দাও, একটু সুখ দাও, একটু মনে আনন্দ দাও, আমি একটু সুখে থাকতে চাই মা, আর মানে পাচ্ছি না কষ্ট করতে। তাই এই সবই বলছিলাম। আর এই দেখো লাইটিংটা কতটা সুন্দর হয়েছে বাইরে, আর ভিড় দেখো মানুষের, মানে আজকে কিন্তু চন্দননগরের ভাসান, তারপরে কিন্তু এত ভিড় হয়েছে, তাহলে ভাবো এখানে অষ্টমী নবমী কী হবে, যেদিন চন্দননগরে নবমী হয় সেদিন এখানে রিশরাতে বা আমাদের কোন্নগরে ষষ্ঠী হয়, আর এখানে আজকের আমরা যেদিন গেছি সেদিন হচ্ছে সপ্তমী হয়েছে, আর চন্দননগরের ভাসান, ভাবলাম ভিড়টা কম হবে কিন্তু কোথায় ভিড় কম, এই যে এই লাইনটা না সব থেকে বেশি এই লাইনটা আমাকে দিতে হয়েছে, এই লাইনেই আমার আধ ঘন্টার উপরে কেটে গেছে। আর মানে ভিতরে মানে এই রকমই করেছে, অতটা মানে সুন্দর যে অন্যগুলো থেকে করেছে তা না, কিন্তু তাও দেখো প্রচুর ভিড়। এই যে মানুষের একটা দেখার আগ্রহ, 2 বছর মানুষ সবার মুখে এক কথা, 2 বছর ভালো করে পুজো দেখতে পাইনি তাই এবছর দেখবো, তা আমাদের কাছে পয়সা থাক না থাক আমরা বাইরে ভালো বেশি কিছু খেতে পারি বা না পারি, কিন্তু ঠাকুর দেখার বা ঘুরতে যাওয়ার আনন্দটা কিন্তু আমরা পুরো উপভোগ করি। আমার বাবুও সেই জিনিসটা বোঝা, দেখো এগুলো চাকা বানিয়েছে, চাকা টাইপের দড়ি দিয়ে বানিয়েছে, কিন্তু সুন্দর লাগছে। সবাই ওই জন্য আমাদের বলে, আমাদের আমরা যেখানে গেছি ঠাকুর দেখতে আমাদের পাশে পাড়া দিয়ে কিন্তু কেউ জানি, অথচ কিন্তু আমরা গেছি, কেন বলো তো আমার দিদির বাড়ি ওখান থেকে আসতে গেলেই একটুখানি দূরেই মাঝখানে, কিন্তু আমরা দিদির বাড়ি যাইনি, আর ওখান থেকে সোজা সাইকেল করে চলে গেছি।
গিয়ে এখানে ঠাকুরটাই দেখো, দেখে নিয়ে এই ঠাকুরটা কত প্যান্ডেল, এটা আর একটা প্যান্ডেল, এটা হচ্ছে চারবাতির মোড়। কিন্তু চারবাতির মোড়ের ঠাকুর প্যান্ডেল না সবই ভালো করে, এবছর জানি কেন বুঝতে পারছি না এরকম করেছে, খুব একটা ভালো। আর এই যে সিকিউরিটি কত রকম, সে দেখছো তো, একটু দাঁড়াতে দিচ্ছে না যে তোমাদের কাছে সুন্দর করে তুলে ধরবো। যে মানে প্রত্যেক জায়গা তো সিকিউরিটি আছে, তো কোনো কোনো জায়গায় সিকিউরিটিগুলো খুব ভালো, তারা বলছে দিদিভাই এই সাইডে বা ওই সাইডে দাঁড়িয়ে ফটো তুলুন, এরই কোনো কোনো জায়গায় সিকিউরিটিগুলো এমন ব্যবহার করছে তোমাদের মানে বলার কথা না। আর এই দেখো খারাপ লাগেনি আমার, এখানটা ভালোই লেগেছে। তবে চারবাতির মোড়টা ভালো করে, অন্য বছর অন্য অন্য কিছু করে, এবছর অত ভালো কিছু করেনি। আর এটা হচ্ছে আর একটা মানে প্যান্ডেলে চলে এসেছি, হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি। আর এই লাইটিংগুলো তোমাদের কাছে, সব লাইটিংগুলো আমি তুলে ধরিনি, মানে যেটা প্রথম দিকে ঢুকে যেটা ঢুকেছি যেটা ভালো লেগেছে বা প্রথম। এ দেখো জাহাজটা না, এ দেখো ঘুরছে এপাশে আবার ওপাশে, আর যতটা পেরেছি তুলে ধরেছি। আর যেখানে লাইটিংগুলো দেখেছি একটু স্পিরিট করে দিয়েছি তোমাদের, যাতে তোমাদের বোরিং না লাগে সেই কারণে। আর আমি হালকা করে মিউজিক চালিয়েছি, আমি ভিডিও এডিট করি না। আর ওই দেখো অ্যাম্বুলেন্স, মানে এখন না প্রত্যেক জায়গায় না ডেঙ্গুর। আর এই দেখো ভূতটা, দেখো তোমাদের এটা আমি কাছ থেকে দেখাই, দেখো সবাই দূর থেকে তুলছে ভয়ে, দেখো আমি চলে আসলাম কাছে, এই দেখো মাথা হাত সব খুলে না এক এক করে বার করে দিচ্ছিল। আর এই লাইটিংটা দেখো, এখানে ঠাকুরটা মানে প্যান্ডেলটা অত ভালো করেনি, তবে লাইটিংটা খুব ভালো করেছে, এটা মাথার উপরে লাইটিংটা সুন্দর করে দিয়েছে, ওই জন্য খুব ভালোই লাগছে। আর এই দেখো ঠাকুরটা, ঠাকুরটা দুর্দান্ত অপরূপ করেছে। তোমাদের এই ঠাকুরগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, তাহলে অবশ্যই আমার ভালো লাগবে, আর আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর এ দেখো ঝাড়বাতিটা কত সুন্দর হয়েছে, কত ঠাকুরটা এত কালারফুল, এত সুন্দর। আর এই বাচ্চারা ফটো তুলছে, আমাকে বলছে তুমি তুলছো আমার ফটো, আমি বলছি না বাবা তোর মাই তুলুক। আর এই প্রচুর প্রচুর ভিড় তোমাদের দাদাভাই, আর সময় বাবু এখানে আছে। আর সময় কী হয় জানো, তোমার দাদাভাইকে না আমি না মানে আমি ক্যামেরা যখন করি তোমার দাদাভাই এক কোনায় দাঁড়িয়ে থাকে, তো আর আমি না ভাবি কি আমি মানে খুঁজে পাচ্ছি না, ভাবি দিকে ওদিক খুঁজতে থাকি, এরকম একটা ব্যাপার হয়ে যায়, খুব হাসি পায় আমাদের মধ্যে। আর তোমাদের আর এইখানে দেখো করেছে, এখানে হচ্ছে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে যে গানের ব্যাপারে, মানে যে গান বা না মানে যেমন হয় থিয়েটার সমস্ত বিষয়ে তাদের উপর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে। এই দেখো এই গেটের কাছে মানুষগুলো না কিছুতে এই ঢুকতে দিচ্ছে না, ক্যামেরাটা আমার বারবার ঘুরে যাচ্ছে, তো বলে টলে যাও ঠেলে ঠুলে ঢুকলাম, তো ভিতরটা কিছুই করেনি, বাইরে যা করেছে। আর এই যে ঠাকুর ওই জন্য বেরিয়ে পড়লাম, আর এইটুকুনি সবটা দেখালাম। আর আমরা ভাবছিলাম কি এইখানকার দুটো ঠাকুর মনে আমাদের সাথে মিস হয়ে গেছে, আমরা মানে ভুল রাস্তায় চলে এসেছি, কিন্তু না তারপরে দেখলাম যে না না ঠিকই রাস্তায় এসেছি। এ দেখো এখানে করেছে, আর এই নিচে না একটা বড় ফুল বানিয়েছে, ফুলটা না হেব্বি সুন্দর লাগছে। আর এই দেখো এই দেখো দেখো, আর এখানে না একটা মজার জিনিস হয়েছে, দুটো কাকু কাকি তার হয়তো মেয়ে নাতিকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছে, তো ছোট্ট নাতিটা হয়তো নিচে নামার জন্য একটু বায়না করছে, দাদু দাদু হলে যা হয় দাদুটা নিচে নামাবে না, সেই এই যে এই যে এই যে কাকুটা দেখছো, এই কাকুটা সে কাকুটা রেগে যাচ্ছে, বলছে এই জন্য আমি তোমাদের সাথে আসি না, ভিড় আছে। আর এই যে কাকিমাটা দেখছো, এই যে ওই যে বাচ্চাটাই দেখো, ওই যে কাকু ওই যে বাচ্চাটা আমি না ওদের একটু তুলেও নিয়েছি। আর ওই আর উনি হচ্ছে এনি হচ্ছে ওনার বউ, মানে হাত দিয়ে আমি তোমাদের দেখাতে যাচ্ছি না, উনি বলছে কি হচ্ছে বাচ্চা মানুষ যদি মানে একটু এখানে ফাঁকা আছে যদি একটু খেলে দাঁড়ায়। আর এখানে করেছে দেখো, এখানে করেছে মনের মানুষ, এই প্যান্ডেলটা বলছে ওনারা থিম করেছে মনের মানুষ, তা সুন্দর করেছে, ভিতরটাও ভালো করেছে, যে মানে বেড়া আগেকার দিনে যে বেড়া হয় যে সেই বেড়া যে ঘরে যেই বেড়ার ঘরে আমরা থাকি সেই বেড়ার উপর করেছে। আর এই যে বাউল মানুষকে করেছে সেখানে গান বাউলের উপর করেছে। আর এগুলো না সব মাটির ওই যে কী বলে হাড়ি বা কলসি যাই বলো তোমরা বলবে, আর কুলো কুলোর মধ্যে ডিজাইন করেছে, কুলোটা উপর দিকে আছে, মানে আমার অত দূর আমার তো ক্যামেরা না অত দূর অবধি যাচ্ছে না, আমি তুলেছিলাম কিন্তু অত দূর অবধি ওগুলো একদমই অন্ধকার আসছে, যেহেতু এ দেখতে পাচ্ছ তো অন্ধকার আর আলো মিশিয়ে একটা লাইটিং করার ব্যাপার আছে, সেই জন্য এই দেখো ভিতরেও দুই একটা আছে তোমাদের, ওই জন্য ভিতরটাই আমি দেখালাম। আর উপরে এটা না পুরো দড়ি, এটা সুতো যাকে বলে দড়ি দিয়ে এই এই জিনিসটা বানিয়েছে মনের মানুষ, আমি এরা বানিয়েছে। আর এখানে এরা বাড়িয়ে এই দাদাভাইরা বাজিয়ে যাচ্ছে, শুধু ভাবি জীবনে মানুষ কত রকমের কষ্ট করতে পারে। আর এই দেখো জাহাজ করেছে, যে হয় না সে পল্লী আগেকার দিনে যেমন গান গাইতো লোকে গান গাইতো বাউল সেই নৌকার মধ্যে বসে, সেই ধরনের কিছু একটা তুলে ধরার চেষ্টা করেছে। আর এই দেখো দেখতে পাচ্ছ যতখানি আমি পেরেছি তোমাদের কাছে সম্পূর্ণ তুলে ধরেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই দেখো বাউলের যে আগেকার দিনে এক তারাটা যে ধরে বাজাতো সেইগুলোর বানিয়েছে,
আর এই সমস্ত মানুষের ভিড়, আর দূর থেকে আমি তোমাদের পুরো প্যান্ডেলটা জন্য তুলে ধরলাম। আর এটা করেছে হচ্ছে প্লাস্টিক মুক্ত সমাজ পৃথিবী আমাদের পৃথিবী দেয়, যে উপরে দেখো থিমটা লিখেও দিয়েছে। আর এই সমস্ত কিছু কি করেছে দেখো, সব প্লাস্টিক এই উপরের দিকে ঝুলছে, এগুলো সব প্লাস্টিক। আর হচ্ছে এই ভিতর দিকে দিয়েছে ঠোঙা, আর ভিতরে থিমটা করেছে যে তো এইগুলো এগুলো দেখো আমি তোমাদের দেখাচ্ছি, এগুলো পুরো প্লাস্টিক, শুধু প্লাস্টিক। আর এগুলো করেছে ঠোঙা ঠোঙা আর শাল পাতা, যেমন আগেকার দিনে চলতো সেগুলো, আর এই দেখো বানিয়েছে দেখো সেই ঠোঙা বিক্রি করা। আর এখানে একদমই দাঁড়াতে দিচ্ছে না এই সিকিউরিটি দাদাটা, না একদম খ্যাচ 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 করেই যাচ্ছে, ওই জন্য কেউ দাঁড়াতে পারছে না। তবে ঠাকুরটা দেখো ছোট ঠাকুর, তারপরে বড় মানুষ করেছে, ভালোই লাগলো যতখানি পারলাম তুলে ধরলাম। আর তোমরা আমাকে এই জন্যেই দেখতে পাচ্ছ না সব ভিডিওতে, আমি ক্যামেরাটা করছি যেহেতু বাবু ছোট, আমার ননদের এই দুদিন হলো ফোনটা হারিয়ে গেছে, আর যে বাবু হাত থাকলে বাচ্চা মানুষ হয়তো ওর হাত থেকে কেউ ফোনটা তো কেড়ে মানে হয়তো ভিডিও করছে মানে একটা জি বলেছি নিয়ে দৌড়ে পালিয়ে গেল, কিছু করার থাকবে না, তাহলে আমার তো একদম আমি স্ট্রোক করেই মানে শেষ হয়ে যাব। আর এই দেখো এই এখানে এইটা করেছে, কাপড় দিয়ে বানিয়েছে এই ডিজাইনটা, এইটাও ভালো লাগছে, কোনো থিম করেনি ওনারা, ওনাদের মতো করেছে। তবে ঠাকুরটা দেখো এ একদম এত এত সুন্দর, তোমরা বলো ঠাকুরটা প্যান্ডেলটা যদি ভালো না করে থাকে, ঠাকুরটা কিন্তু দুর্দান্ত করেছে, যা কোনো কথা হবে না। আর এই সিকিউরিটি দাদাটা এখানে বসে আছে, সেই জন্য এই জায়গাটা একটু ভালো করে তুলতে পারলাম। আর বললাম তো সব জায়গায় সিকিউরিটি দাদা কিন্তু খ্যাচ খ্যাচ করছে না, কোনো কোনো জায়গায় সিকিউরিটি দাদাটা খুব খ্যাচ খ্যাচ করছে, আর কোনো কোনো জায়গায় সিকিউরিটি দাদাটা খুব ভালোভাবে রয়েছে, তোমাদের দাদাভাই দাঁড়িয়ে দেখছে। আর আমরা এই দেখো বেরিয়ে আসছি, তো একটু ভাবলাম সামনের ক্যামেরা করে তোমাদের একটু সেলফি ক্যামেরাতে তোমাদের একটু দেখিয়ে দিই। আর এখানেও তোমাদের সাথে জানো দেখো কথা বলছিলাম, কিন্তু কী বলতো এই মিউজিক মিউজিক আর মিউজিক, আর বলো না মিউজিকের জন্য না আনমিউট করে দিতে হচ্ছে। আর এই দেখো তোমাদের, আর এই দেখো তোমাদের দেখাচ্ছি, এই দেখো লাইটিংটা, দেখো লাইটিংটা কত সুন্দর। ভেবেছিলাম কি আর লাইটিংটা দেখাবো না, লাইটিংটা দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কিন্তু এত দুর্দান্ত দুর্দান্ত সব লাইটিং মানে লেগেছে না যে মানে বলে বোঝাতে পারবো না তোমাদের। আর ঠাকুরটা দেখো, ঠাকুরটা কতটা সুন্দর লেগেছে এখানে, ঠাকুরটা হচ্ছে দারুণ দুর্দান্ত, মন খুশি হয়ে যাবে, মন খুশ হয়ে যাবে, যাকে বলে মন খুশ করার মতো। আর এখান থেকে এই ঠাকুরটা দেখে আমরা এখন বেরিয়ে চলে বেরোবো, দেখো প্যান্ডেলটা। আর এই দেখো লাইটিংটা করেছে, আমি বলছি বাবুকে যে দেখ বাবু কানের দুলের মানে সামনে যেটা তোমাদের দেখালাম কানের দুলের মতো ডিজাইন করেছে। আর এখানে প্রায় আমাদের পুজো দেখা ঠাকুর দেখা প্রায় শেষ হয়ে এসেছে, আর বেশি খুব একটা ঠাকুর নেওয়া থাকবে। আর এরা এইসব প্রাইজ, আর এই দেখো নর্মাল হচ্ছে, আর এটা গঙ্গার ধার, এখানে হচ্ছে তোমার একটা ঠাকুরও ভাষণ হচ্ছে, তা আমি তোমাদের সেটা দেখাচ্ছি পরে, এটা আগে ঠাকুরটা দেখে আসি। তোমাদের দাদাভাইয়ের পিঠে অসংখ্য যন্ত্রণা করছে, কাজ থেকে এসে বেচারা একটু খেয়ে বাবুকে স্কুল থেকে এনে তারপরে সাইকেলটা আমাদের খারাপ হয়েছিল, সেটা একটু নিজেই সারিয়ে ঠিক করে নিয়ে প্রায় দেড় ঘন্টা মতো সাইকেল চালিয়ে নিয়ে গিয়ে এই ঠাকুরটা আমাদের দেখাতে নিয়ে গেছে। তোমাদের এখানে আমি এই যে দেখাচ্ছি দেখো, এখানে হচ্ছে এটা হচ্ছে ফেরিঘাট, একটা গঙ্গার ব্রিজ, এখানে আমিও তোমাদের সাথে দেখিয়ে পুরো কথা বলছিলাম, কিন্তু তারপরেও দেখলাম এখানের গানটাও চলে এসছে, গানটা একটু বন্ধ ছিল হঠাৎ করে চালু করে দিয়েছে। আর এই দেখো কোনো এইখানকারই ঠাকুর, এই মানে এই মণ্ডপেরই ঠাকুর, যে ঠাকুরটা তোমাদের আমি জুম করে দেখানোর চেষ্টা করেছি, যে ঠাকুরটা তোমাদের কি বলবো যে ভাষণ দিয়ে দিচ্ছে, আর বড় ঠাকুরটা রেখে দিচ্ছে যে ঠাকুরটা পরে ভাষণ হবে। আর এটা আমি আমরা আর একটা প্যান্ডেলের কাছে চলে এসেছি, এটা হচ্ছে আমাদের লাস্ট ঠাকুর দেখার লাস্ট প্যান্ডেল, আর দেখবো না। তোমাদের দাদাভাইয়ের প্রচুর পিঠে যন্ত্রণা করছে, আর বাবুর কোমরে ব্যথা করছে, আর হাঁটতে পারছে না স্কুলে এতক্ষণ বসেছে। এটা গণেশটা খুব ভালো করেছে, অনেকেই আছে যারা গণেশটা নমস্কার করছে, আমরাও করেছি, কেন ঠাকুর তো ঠাকুরই হয় যেই ঠাকুরই হোক না কেন, তাই না বলো? আর প্রচুর তোমাদের দাদা তো তোমার দাদাভাই বলছিল না, তো এক জায়গায় দাঁড়িয়ে এরম পিঠটে করে আমি জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে তোমার, তো বলছে যে আমার এইখানটা খুব যন্ত্রণা করছে, যেহেতু আমরা তিনটে মানুষ, এত আমি এত মোটা, তারপরে আমার বাবু এত বড় হয়ে গেছে, তিনজনকে সাইকেল চালিয়ে নিয়ে দেড় ঘন্টা পনেরো দু ঘন্টা রাস্তা হাঁটা মানে বুঝতে পারো, একমাত্র তোমার দাদাভাই এই কাজটা করতে পারে, এরকম মানুষ পাওয়া যায় না। গ্যারেজে এইখানে আমরা সাইকেল রেখেছিলাম, আর ওই যে তোমাদের দাদাভাই সাইকেলটা নিয়ে নিয়েছে, ওই দেখো ওই তোমাদের দাদাভাই, আর বাবু আমরা যাচ্ছি, কি বলো সাইকেলটা চালালে এক দেড় ঘন্টা মানে লাগবে এখান থেকে সাইকেল চালিয়ে যেতে, গাড়ি ভাড়া করে আসলে রিজার্ভ করে আসলে প্রচুর প্রচুর টাকা লাগতো, সেই কারণে আমি কথাগুলো বলছি, যদি কোনো মিউজিক না আসে এডিট করার সময় দেখি তাহলে আমি তখন এইটা পুরোটাই রাখবো, আর যদি দেখি এডিট করার সময় কোনো মিউজিক এসছে তাহলে এটাকে আমি মিউট করে দিয়ে আবার পরে ভয়েসটা দেবো। আর এইটা চলো তোমরা আমাদের সাথে থাকো, আমরা আস্তে আস্তে করে বাড়িটা পৌঁছাই তোমাদের দেয় দেওয়া। এইখানে আমাদের ঠাকুর দেখা লাস্ট, এই ঠাকুরটা হলো, এবার আমরা বাড়ি যাই।
তো বন্ধুরা আমি ওখান থেকে এসে দিয়ে আর এগুলো খুলিনি, না খুলেই তোমার দাদা ভাইয়ের রুটি করলাম, আর হাত মুখ সব ধুয়ে আসলাম, আর লাইভে বসেছিলাম ওই জন্যে আর খুলিনি এগুলো। তা বন্ধুরা পুরো আজকের এই কাজকর্মর ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি, আজকে শুধু ঠাকুর দেখাটা তোমাদের সাথে শেয়ার করলাম, রোজই একই জিনিস শেয়ার করি সেই কারণে। আর এই দেখো তোমাদের দাদা ভাই বাবু দুজনের খাওয়া গেছে, এবার আমি খাবো, রাত্রির অনেক হয়ে গেছে, দেখো 11টা বেজে গেছে, আমারও না কেমন মানে এত হেঁটেছি তো 4-5 ঘন্টা, শরীরটা কেমন একটা মানে কষ্ট কষ্ট ক্লান্তি ক্লান্তি হচ্ছে। তা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো আর অসংখ্য ভালোবেসো। আর যারা আমার বন্ধু পুরানো, যারা রেগুলার আমার ভিডিও দেখছো, আমাকে লাইক করছো, তোমাদের এক একটা লাইক 1,00,000 টাকার দাম, বুঝেছো তো? আমার কাছে অন্তত ইউটিউব তোমরা যত লাইক করবে কমেন্ট করবে ততই আমার ভিডিওটা অন্য জায়গায় মানে বুস্ট করবে, সেই জন্য আশা করবো তোমরা যেন আমার পাশে থেকো, সাথে থেকো। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরের দিন দেখা হচ্ছে নতুন কোনো সুন্দর একটা ভিডিও নিয়ে। এখানে ভিডিওটা শেষ করলাম, টাটা।